হ্যালো ফ্রেন্ড আমি আমার পেটিএম অ্যাকাউন্টটি ওপেন করে নিয়েছি আপনাকে আমি লাইভ দেখাবো হ্যালো অ্যাপসের আনলিমিটেড টিক্স ফ্রেন্ড এখানে কোনো আপনার ফেসবুক আইডি লাগবে না কিছু জিমেল আইডি বি লাগবে না ফোন নাম্বার নম্বর লাগবে না তাতেই আপনি এক দু ঘন্টায় হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন একদম আনলিমিটেড টিক্স তো ফ্রেন্ড ভিডিওটা শেষ অব্দি দেখবেন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমার পেটিএম অ্যাকাউন্টে এগারো টাকা রয়েছে তো তো আমি হ্যালো অ্যাপ্লিকেশন চলে যাচ্ছি আমি আগে পেমেন্ট প্রুফটা আপনাকে দেখিয়ে দিচ্ছি তো আমি হ্যালো অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি হ্যালো অ্যাপ্লিকেশনটিকে যখনই আমি ওপেন করে নিচ্ছি ফেন এখানে দেখতে পাবেন তো ফ্রেন তো ফেন হ্যালো অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আমি এখানে আমার যে আর্নিং আছে আর্নিংয়ে চলে যাচ্ছি আর্নিংয়ে স্টুলে যাওয়ার পর ফেন এখানে দেখতে পাবেন আপনারা তো আমি আমার আর্নিংয়ের স্টুলে গিয়ে তো ফ্রেন্ড আর্নিংয়ে চলে আসার পর এখানে আমি আমার যত টাকা আর্নিং করেছি সেখানে আমি চলে আসছি তো আমি এখানে ক্লিক করে আমি চলে যাচ্ছি ফ্রেন্ড এখানে দেখতে পেয়েছেন তো এখানে আমি যখনই ক্লিক করছি ফ্রেন্ড এখানে আপনি দেখতে পাবেন যে আমি কত টাকা রয়েছে ফ্রেন্ড দেখতে পেয়েছেন আমার দশ টাকা রয়েছে ওকে তো আমি দশ টাকাটা কি রিডিম করবো রিডিম করার জন্য আপনি এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে আমি কি করলাম এখান থেকে এই যে রিডিম এখানে ক্লিক করলাম এখানে যখনই ক্লিক করলাম এরপরে আমি কি করলাম কনফার্মে ক্লিক করে দিলাম যখনই কনফার্মে ক্লিক করে দিলাম আমার পেটিএমে কিন্তু দশ টাকা চলে গিয়েছে তো আমি দেখিয়ে দিচ্ছি আমি আগে আপনাকে দেখিয়েছিলাম এগারো টাকা রয়েছিল এখন আমার পেটিএমে কত টাকা আছে তো ফেন আমি পেটিএমে চলে এলাম আমি রিফ্রেশ করে দিচ্ছি ফ্রেন্ড তো ফেন আমি পেটিএম অ্যাপ্লিকেশনটিকে যখনই একটু ওয়েট হচ্ছে তো ফ্রেন্ড একটু ওয়েট করবেন তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন আমার এগারো টাকা ছিল আমার দশ টাকা ঢুকেছে আমার একুশ টাকা হয়ে গেছে ফ্রেন্ড ইনস্ট্যান্ট পেমেন্ট দিচ্ছে ফ্রেন্ডে আমি দেখিয়ে দিচ্ছি একটু ওপেন করে তো ফ্রেন্ড দেখতে পেয়েছি আমার দশ টাকা এই মাত্র এখনই ঢুকলো কটা না দুটা তেরোতে আমার এই পয়সাটা ঢুকেছে তো ফ্রেন্ড আমি আপনাকে কিন্তু লাইভ দেখিয়ে দিলাম যে আমার ইনস্ট্যান্ট পেমেন্ট করছে তো যারা এখনও অব্দি অ্যাপ্লিকেশানটা কীভাবে সাইন আপ করবে কীভাবে কাজ করবে এই যে একটা ভিডিও ছেড়েছিলাম সেই ভিডিও লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ও ভিডিওটা দেখে নেবে তো চলুন এবার আনলিমিটেড টিক্সের ব্যাপারটা চলে যাচ্ছে আনলিমিটেড টিক্সের জন্য আপনাকে সেরফ কিছু করতে হবে না আপনার যে এই যে অ্যাপ্লিকেশনটি আছে অ্যাপ্লিকেশানটাকে আপনি ওপেন করবেন হ্যালো অ্যাপ্লিকেশানটিকে হ্যালো অ্যাপ্লিকেশানটিকে আপনি ওপেন করার পর আপনি তো ফ্রেন্ড হ্যালো অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আপনি যে আর্নিং আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ফ্রেন্ড আমি কিন্তু আপনাকে লাইভ দেখাবো এখানে ক্লিক করার পর ফ্রেন্ড আপনি কী করবেন এখান থেকে শেয়ার করে দেবেন আপনার যে কোনো একজন ফ্রেন্ডকে শেয়ার করে দেবেন হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করে শেয়ার করে দেবেন যখনই আপনি শেয়ার করে দেবেন তখনই কী করবেন তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমি আমার ফ্রেন্ডকে এখান থেকে শেয়ার করে দিলে দিয়েছি ওকে তো শেয়ার করে দেওয়ার পর ফেন আপনি কী করবেন যখনই আপনার ফ্রেন্ডকে যে কোনো একজন ফ্রেন্ডকে শেয়ার করে দেওয়ার পর আপনি কী করবেন তো ফেন আপনার ফ্রেন্ডকে যখনই শেয়ার করে দেবেন তখনই আপনি কী করবেন আপনার যে অরিজিনাল যেটি রয়েছে এটাকে ডি আনইনস্টল করে দেবেন তো আমি এখান থেকে আনইনস্টল করে দিচ্ছি তো আপনি আনইনস্টল করে দেবেন ওকে আনইনস্টল করে দেওয়ার পর ফেন কী করবেন আনইনস্টল যখনই আপনার কমপ্লিট হয়ে যাবে তো ফেন আপনি কী করবেন আবারও আপনি আপনার ফ্রেন্ডের যে আপনি যে ফ্রেন্ডকে শেয়ার করেছেন ওই ফ্রেন্ডের আবারও আপনার ফ্রেন্ডের হোয়াটসঅ্যাপে চলে যাবেন তো আমি চলি তো ফ্রেন্ড যখনই আপনার ফ্রেন্ডকে শেয়ার করে দেবেন তো আপনি আনইনস্টল করে দেবেন অ্যাপ্লিকেশানটা আন ইনস্টল করার পর আপনি আবারও এই লিঙ্কটা থেকে আবারও আপনি এখান থেকে ডাউনলোড ক্লিক করবেন আপনার ফ্রেন্ডকে যে আপনি শেয়ার করেছেন আপনি আবারও এখান থেকে ইনস্টল করবেন ইনস্টল করার পর ফ্রেন্ড তো এখান থেকে আপনি আবারও ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর ফ্রেন্ড আমি দেখেছি তো আমার ইনস্টলটা হয়ে যোগ তো ফ্রেন্ডস যখনই আপনার ইনস্টল হয়ে যাবে আপনি ওপেন করবেন ওপেন করে আপনি কী করবেন যে অ্যাকাউন্টটা এখনই ডিলিট করেছেন আপনি যে অ্যাকাউন্টের যে মোবাইল নাম্বারে লগ ইন করা ছিল সেই মোবাইল নাম্বার থেকে আবারও আপনি সাইন আপ করবেন ওকে আপনি আবারও সেই মোবাইল নাম্বার থেকে সাইন আপ করবেন তো আমি দেখিয়ে দিচ্ছি তো আমি যে অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্ট থেকে আবারও আমি সাইন আপ করবো তো এখানে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেওয়ার পর ফ্রেন্ড কী করবেন ফ্রেন্ড আপনি কী করবেন আবারও এই প্রোফাইল প্রোভাইল অপশানে যাবেন প্রোভাইল অপশানে যে আপনার আগে যে নাম্বারটা ছিল অরিজিনাল যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা আবারও এখানে লগ করে নেবেন তো আমি আমার এখানে পেটিএম নাম্বারটা দিয়ে যে লগ করেছিলাম আগে তো আমি আবারও এখানে লগ হয়ে যাচ্ছি তো আমি যখনই আবারও লগ হয়ে যাচ্ছি ফ্রেন্ড তো ফ্রেন্ড আমি যখনই আবারও এখানে লগ করে নিচ্ছি তো ফ্রেন্ড লগ ইন করার পর আপনার নাম্বারে ওটিপি যাবে ওটিপিটা অটোমেটিক এখানে কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে গেছে এবং আমার লগ ইন সাকসেস আপনার অ্যাকাউন্টে যখনই লগ ইন সাকসেস হয়ে যাবে তো আপনাকে আর কিছু করতে হবে না ওকে আপনার কাজ এখানে শেষ তো আমি এবার দেখে দিচ্ছি আমার ওয়ালেটে কত টাকা রয়েছে তো ফ্রেন্ড আমায় এবার আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছে যে আমার কত টাকা রয়েছে আমি আপনাকে লাইভ দেখিয়ে দিচ্ছি আমি তখন দশ টাকা তুলেছিলাম এবং বর্তমান আমার কাছে জিরো রয়েছে তো আপনারা দেখতে পেয়েছেন তো আপনারা দেখতে পেয়েছেন আমার অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স রয়েছে ওকে তো আপনারা কী করবেন এই অ্যাপ্লিকেশানে আপনার কাজ শেষ আপনারা কী করবেন ডাইরেক্ট প্লে স্টোরে যাবেন যে লিখবেন প্যারালাইজ স্পেস তো এই অ্যাপ্লিকেশানটা আপনি ডাউনলোড করে নেবেন তো ফের এখান থেকে প্লে স্টোর থেকে আপনারা প্যারালাইজ স্পের অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেব ওপেন করবেন ওপেন করার পর ফেন আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারপে চলে আসবে আমি দেখে দিচ্ছি ফেন্ড তো আপনারা প্যারারাইজ স্পের অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা এখান থেকে কানেক্ট করে নেবেন এবং হ্যালো অ্যাপ্লিকেশনটিকে অ্যাড করে নেবেন তো চলুন আমি দেখে দিচ্ছি তো এখান থেকে আপনারা ওপেন করার পর এখানে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর ফ্রেন্ড আপনার কাছে ঠিক আবারও একটি অ্যালাউ মাগবে অ্যালাউ করে দেবেন আপনারা এখান থেকে অ্যালাউ করে দেওয়ার পর ফ্রেন্ড আপনার কাছে ঠিক আবারও একটি ইন্টারভিউ চলে আসবে তো অ্যালাউ করে দেওয়ার পর আপনাকে বলবে স্টার্ট করার জন্য তো আপনি কী করবেন এখানে দেখতে পাবেন তো ফেন আপনারা কী করবেন এখান থেকে স্টার্ট করে নেবেন স্টার্ট করে নেওয়ার পর ফেন আপনার কাছে ঠিক প্যারালাইজ অ্যাপ্লিকেশানটি ঠিক ওপেন হয়ে যাবে আপনারা কী করবেন এখান থেকে হ্যালো অ্যাপ্লিকেশানটিকে অ্যাড করে নেবেন তো চলুন প্যারালাইজ স্পেসটি আমার ওপেন হয়ে গেছে তো আপনারা ওপেন করে নেবেন আর যাদের কাছে আগে হ্যালো প্যারালাইজ স্প্রে অ্যাপ্লিকেশানটি আছে তাদেরকে বলবো আপনারা ক্লিয়ার ডাটা করেই করবেন ওকে তো আপনারা কী করবেন এখান থেকে অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পর ফ্রেন আপনারা কী করবে আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টেপে চলে আসবে তো আপনারা অ্যাকসেপ্ট করে দিয়ে এখানে আপনার এই যে অ্যাড ডু অ্যাপস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ফ্রেন্ড আপনারা কী করবেন হ্যালো অ্যাপ্লিকেশানটাকে অ্যাড করে নেবেন তো হ্যালো অ্যাপ্লিকেশানটা আসুক তো হ্যালো অ্যাপ্লিকেশানটাকে আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন এই দেখতে পাচ্ছেন হ্যালো অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করে আপনার নিচে অ্যাড করে দেবেন অ্যাড করে দেওয়ার পর আপনার আপনার হ্যালো অ্যাপ্লিকেশনটি অ্যাড হয়ে গেছে এবার আপনি কী করবেন হ্যালো অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবেন হ্যালো অ্যাপ্লিকেশানটিকে ওপেন করার পর ফ্রেন্ড আপনার কাছে ঠিক যেভাবে আপনারা সাইন আপ করেন ওভাবেই ইন্টারভিউ চলে আসবে তো আমি দেখে দিচ্ছি তো এখানে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনারা কি করবেন হ্যালো অ্যাপ্লিকেশনকে ওপেন করে নেবেন তো আমি হ্যালো অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নিচ্ছি তো ফের হ্যালো অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন তো আমি আবার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিচ্ছি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করার পর আপনারা আবারও এখানে ক্লিক করবেন এখানে যখনই আপনারা আবারও ক্লিক করবেন আপনাদের কে আছে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনি করবেন কেটে দেবেন কেটে দেওয়ার পর তো আপনারা কী করবেন এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে জিমেল বা ফেসবুক কোনো দিয়ে লগ ইন করতে হবে না তো আপনারা কী করবেন এখানে কিছুতেই ক্লিক করবেন না শুধু ডাইরেক্ট ফেসবুকে ক্লিক করবেন ফেসবুকে যখনই ক্লিক করবে আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো ফেসবুকে ক্লিক করার পর আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস তো ফ্রেন্ড আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি কি করবেন এখানে কোনো ভুল বাল যা পারে আপনি লিখবেন তো আমি এখানে লিখে দিচ্ছি যে যেটা আপনার মন ইচ্ছা লিখবেন লেখার পরে আপনারা কী করবেন কোনো রকম ফেল করে দেবেন তারপরে লগ ক্লিক করবেন যখনই লগ ইন ক্লিক করবেন আপনার লগ ইন ফেল দেখে দিয়েছে ওকে তো আপনি কী করবেন এরপরে একদম নিচে যে আপনার যে পুরো একবার যা আছে ফাইল ফাইল যা সব কিছু ক্লিয়ার করে দেবেন তো আমি কী করবো এখান থেকে সব কিছু যা রয়েছে তো আমি এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি ক্লিয়ার করে দেওয়ার পর ফ্রেন্ড আপনি আবারও প্যারালাইস স্প্রেস অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবেন প্যারালাইস স্প্রেস অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর ফ্রেন্ড আপনি আবারও হ্যালো অ্যাপ্লিকেশন চলে যাবেন তো আমি দেখে দিচ্ছি আমি প্যালাইস স্পেসটি ওপেন করে নিয়েছি করে পরে আপনারা আবারও হ্যালো অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবে হ্যালো অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নেওয়ার পরে আপনারা আবারও যেভাবে করেছিলেন ফেসবুকে সেভাবে আপনারা সেরকম করবেন তো আমি হ্যালো অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নিচ্ছি তো ফ্রেন্ড হ্যালো অ্যাপ্লিকেশানটিকে ওপেন করার পর আপনারা আবারও এই মাই মাই অ্যাকাউন্টে যাবেন ওখান দিয়ে আপনারা আবারও ফেসবুকে ক্লিক করবেন আবারও যখনই ফেসবুকে ক্লিক করবেন আবারও আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখবেন এরকম আবারও চলে আসবে আপনারা আবারও এখানে একটু ভুল ভাল কিছু দেবেন মোটামুটি কিছু একটা দেবেন দেওয়ার পর এখানে পাসপোর্ট দেবেন উল্টাপাল্টা দিয়ে আপনি আবারও লগ ইংয়ে ক্লিক করবেন যখনই লগ ইন করব আবারও আপনার ফেল দেখাবে ফেল দেখানোর পর আপনি আবারও পুরো ব্যাক করে দেবেন তো পুরা ব্যাক করে দেওয়ার পর আপনার যে অরিজিনাল যে হ্যালো অ্যাপ্লিকেশনটি ওই অ্যাপ্লিকেশনে চলে যাবেন অরিজিনাল যেটি অ্যাপ আপনার হ্যালো অ্যাপ্লিকেশানটি ওই অ্যাপ্লিকেশনে চলে যাবেন তো আমি কি বলবো এই আমার অরিজিনাল হ্যালো অ্যাপ্লিকেশন এখানে চলে এলাম আপনি দেখতে পাবেন যে আমার পয়সাটি অ্যাড হয়েছে কি না তো ফ্রেন্ড হ্যালো অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর আপনি কী করেন আবার ওই এখানে আর্নিংয়ে চলে যাবেন আপনার যে অরিজিনাল অ্যাকাউন্টটি আর্নিংয়ে চলে যাওয়ার পর ফ্রেন্ড এখানে আপনি দেখতেই পাবেন আপনার পয়সাটা অ্যাড হয়ে গেছে তারপর আপনার মায়ের আননিয়ে চলে যাবেন এখানে ক্লিক করে তো এখানে আপনারা ক্লিক করে আপনার মায়ার নিয়ে চলে যাবেন তো আমি মায়ের আননিংয়ে চলে যাচ্ছি তো আসার পর দেখতে পাবেন যে আমার পয়সাটি অ্যাড হয়ে গিয়েছে ফ্রেন্ড দেখতে পেয়েছেন পাঁচ টাকা অ্যাড আমি কিছুক্ষণ আগে আপনাকে দেখেছিলাম আমার দশ টাকা রয়েছিল আমি দশ টাকা লাইভ তুলে দেখিয়েছিলাম আবার আমার পাঁচ টাকা এসে গেছে তো এবার পাঁচ টাকাটায় আপনি কী করবেন আবার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি কী করবেন আবারও আপনার পেটিএমে নিতে পারবেন তো আপনি কী করবেন ডাইরেক্ট আবার আপনারও আপনি আবারও এখানে ক্লিক করবেন ক্লিক করে আবারও কন্টিনিউতে ক্লিক করে দেবেন আবারও ইনস্ট্যান্ট আপনার পেটিএম ওয়ালেটে চলে যাবে তো ফেন এভাবে আপনারা আনলিমিটেড টিক্স করতে পারবেন তো এবারে আপনাকে সিস্টেমটা দেখে দিচ্ছি তো আমি তো আপনাকে লাইভ দেখিয়ে দিলাম এবার আমি একটা সিস্টেম দেখে দিচ্ছি সিস্টেম বলতে আপনি আবার এরপরে যখন আনলিমিটেড টিক্স করবে তার জন্য কিন্তু আপনাকে অনেক কিছুটা করতে হবে নাহলে পারবেন না তার জন্য কী হবে আপনার যে অরিজিনাল যে অ্যাকাউন্টটা আছে সে অ্যাকাউন্টে থাকবে সেটা আর কিছু করার দরকার নেই আপনি কী করবে সেরে এই যে প্যালারের স্পেস অ্যাপ্লিকেশনটি আছে এটা কী করবেন সেটিংয়ে যাবেন সেটিংয়ে যে তো আপনি দেখে দিচ্ছি সেটিংয়ে যাবেন তো ফেন সেটিংয়ে গিয়ে আপনার অ্যাপস ম্যানেজার নিয়ে যাবেন ফ্রেন্ড সেটিংয়ে গিয়ে আপনি যে অ্যাপস লেখা রয়েছে এখানে যে আপনি এখানে যে যে প্যারালাইস স্পেস অ্যাপ্লিকেশানটি আছে তো প্যারালাইস স্পেস অ্যাপ্লিকেশানটিকে আপনারা কী করবেন ডাটা ক্লিয়ার করে দেবেন তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ড আপনারা অনেকেই আছে যে জানে না কীভাবে ডাটা ক্লিয়ার করতে হয় তো আমি দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ড তো ফ্রেন্ড আমি অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশন ফাইলটি ওপেন করে নিয়েছি এবার আমি চলে যাচ্ছি প্যারালাইস স্পেস অ্যাপ্লিকেশনটি তো দেখা যাক প্যারাডাইস স্পেস অ্যাপ্লিকেশনটি কোথায় রয়েছে তো ফেন প্যালারাইস স্পেস এ দেখতে পাচ্ছেন প্যারাডাইস স্পেস আপনারা কী করবেন প্যারালাইস স্পেসটা ক্লিক করবেন ক্লিক করার পরে ফেন আপনারা ডাইরেক্ট কী করবেন যখনই ক্লিক করে দিবেন তো আপনার কাছে এরম ইন্টারভেস চলে এখানে ক্লিক করে আপনি কী করবেন আপনি কী করবেন যে ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করবেন ক্লিয়ার ডাটা ক্লিক করে আপনার আপনার কাজ শেষ আপনার ক্লিয়ার হয়ে গিয়েছে এবার আপনি কি করবেন ডাইরেক্ট আপনার ফাইলে চলে যাবেন যে ফাইল তো আপনারা ফাইলে চলে যাবে দেখতে পাচ্ছেন আমার ফাইল তো ফাইল ম্যানেজিংয়ে চলে যাবেন ফাইল ম্যানেজিংয়ে চলে যাই আপনি দেখতে পাবেন যে ফাইল ম্যানেজিংয়ে এসে আপনি এখানে দেখতে পাবেন প্যারালাইজ স্পেস তো আপনারা এখানে চলে যাবেন যে আপনার ফোনের যে ফাইল আছে ওখানে চলে যাবেন যে এখানে দেখবেন প্যারালাইজ স্পেস বলে লেখা রয়েছে যে ফাইলটি তো এখানে দেখতে পাবেন প্যারালাইজ এই দেখতে পাচ্ছেন প্যারালাইজ স্পেস তো আপনারা কী করবেন এই ফাইলটিকে কী করবেন এখান থেকে ডিলেট করে দেবেন ডিলেট করে নেওয়ার পর আপনারা কী করবেন আবারও প্যারালাইজ স্পেস সটি অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবেন স্পেস অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে আবারও আপনি হ্যালো অ্যাপটি অ্যাড করবেন করে আপনি আবারও যেভাবে বললাম ওভাবে করবেন এরম করে আপনি আব আমার ভিডিওটা খুব লম্বা হয়ে যাচ্ছে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আপনি যখন করবেন আপনার কাছে এক থেকে দু মিনিট লাগবে আপনি আধ ঘন্টা কাজ করবেন আপনি হাজার টাকা চোখ বন্ধ করে নিতে পারবেন আপনি শুধু করতেই থাকুন করতেই থাকুন কতক্ষণ এই অফারটা থাকবে কেউ বলতে পারছে না সবাই লুটে দিন আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কেন লাইক কমেন্ট শেয়ারের জন্য অনলি মানি চ্যানেল পক্ষ থেকে আপনি পেয়ে যাবেন অনেক অনেক পেটিং বেস থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও